শের-ই বাংলার এপার থেকে ওপার তামিম পাড়ি দিলেন গোটা মাঠটাই। তামিমের পেছনে 17 বছরের ক্যারিয়ার, গোটা ক্যারিয়ার জুড়েই তুমুল জনপ্রিয়তা। অবসর প্রত্যাবর্তন কিংবা ফেরা নিয়ে সমালোচনা হলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু। অনুশীলন শেষে তামিম বিদায় নেবেন, অপেক্ষায় মাঠ কর্মীরা, ভক্তরাও একই সাথে ভিড় জমিয়েছেন। তামিমকে এক পলক দেখার প্রয়াস, একটু ছুঁয়ে দেখার চেষ্টা। খান সাহেব কাউকেই হতাশ করেননি। ব্যাট হাতে তামিম ফিরেছেন 6 মাস পর, অথচ অনুশীলনে তার ছিটে ফোটাও আঁচ করা যায়নি। হাসান তাইজুলদের মোকাবেলায় এখনও সাবলীল, ঘণ্টাখানেকের ব্যাটিং সেশনের পুরোটাতেই দৃষ্টিনন্দন সব শট। কোনো তর্ক ছাড়াই তামিম দেশের সেরা ওপেনার। 17 বছরের লম্বা ক্যারিয়ারে তামিমের পাশেই কেউ থিতু হতে পারেননি। গেল 1.5 বছরে বারংবার ওপেনার তামিমের অভাবই ফুটে উঠেছে। 3 ফরম্যাটেই ওপেনাররা যাওয়া আসার মিছিলে, ব্যর্থতারই গল্প তরুণ ওপেনারদের কণ্ঠে। আপনি যেটা বলেছেন এটা ভেরি ট্রু যে আমরা ভালো স্টার্ট দিতে পারছি না। টেস্টেও যেমন আমরা ভালো স্টার্ট দিতে পারি নাই, কয়েকটা ম্যাচেও দিতে পারি নাই, তো যার কারণে আমরা একটু ভুগেছি। বাট অ্যাট দ্য সেম টাইম ওইটা নিয়ে পড়ে থাকলে হবে না, যেহেতু খুব তাড়াতাড়ি সিরিজগুলো আসছে। নেক্সট সিরিজ যে ফাইন্ড আউট করার চেষ্টা করছি সবাই সবার জায়গা থেকে, যে কীভাবে ইম্প্রুভ করা যায়, ওইগুলো ওভারকাম করে প্রত্যেকটা সিরিজে একটা ভালো পার্টনারশিপ করা, বা ওপেনিং বা টপ অর্ডার থেকে একটা ভালো একটা পজিশনে দেওয়া টিমকে, যাতে মিডল অর্ডারদের জন্য আরও ইজি হয়, ভালো আর মিডল অর্ডারদের জন্য আরও ইজি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। জাকিররা চেষ্টা করছেন তামিমের রিপ্লেসমেন্ট হওয়ার চেষ্টা। ওদিকে আরও একবার জাতীয় দলের জার্সিতে তামিমকে দেখতে ভক্তদের অপেক্ষা। অপেক্ষার অবসান হবে তামিম হয়তো জাতীয় দলে ফিরবেন, নয়তো জাকিররাই তামিমের অভাব পূরণের চেষ্টা করবেন। আশিক সারোয়ার, ক্রিকেট 97।